তো আপনি যে প্রশ্নটা করছেন, নর্মালি আমাদের এরকম প্রশ্নের সম্মুখীন হইতে হয় বা আমরা অনেক চিন্তা করি যে কি হবে। ধরেন একজন ব্যক্তি কি করলো, সে দুইটা বিবাহ করলো, বি নামক তার একটা ওয়াইফ আছে এবং সি নামক একটা ওয়াইফ আছে। এখন বিয়ের সংসারে তার হয়তো ডি নামক একটা ছেলে আছে এবং ই নামক একটা মেয়ে আছে। এই সংসারে ধরলাম এম নামক একটা ছেলে আছে, আবার এন নামক একটা মেয়ে আছে। এখন কথাটা হচ্ছে যে ইসলামিক ফরায়েজের মূল বিষয় হচ্ছে যে কার সম্পত্তি আপনি চাচ্ছেন। তো সেক্ষেত্রে ইনি যেহেতু পুরুষ, তার মানে আমরা ধরেই নিচ্ছি যে এই ব্যক্তি যেহেতু দুই বিবাহ করছে, বিবাহ করার পরে সে মারা গেল, এখন উনি যে সম্পদগুলা রাখলেন, ধরলাম যে আমরা উনি 100 শতক জমি রেখে মারা গেছেন, এখন সম্পত্তিটা কি তার দুই ফ্যামিলির জন্য দুই ভাগ হবে না কম হবে? তো নর্মাল প্রশ্ন হচ্ছে সম্পত্তি ওইভাবে ভাগ হবে না, দেখতে হবে যে সাপোজ এই উদাহরণে আমরা আরো একটা জানি যে ধরলাম উনি ডি নামক আরো একটা বিবাহ করছেন, সেই ঘরে ই নামক তার এই জায়গায় এফ নামক আর একটা সন্তান আছে, ধরলাম তিনটা বিবাহ করছেন, তাই বলে সম্পত্তি তিন ভাগ হবে না। তাহলে সম্পত্তিটা ভাগ হবে কিভাবে? এই বি নামক স্ত্রী, সি নামক স্ত্রী আর ডি নামক স্ত্রী, এরা 8 ভাগের 1 ভাগই পাবে, মানে 12 টাকা 50 পয়সা পাবে। পাওয়ার পরে এইটাতে তারা তিন ভাগে ভাগ করে নিবে, অর্থাৎ 4 টাকা সামথিং করে এক এক ওয়াইফ ভাগ করে নিবে। এখন আসি ছেলে মেয়ে। তো ছেলে মেয়ে যেহেতু প্রতিটা ছেলে মেয়ে ওই ব্যক্তিরই ছেলে মেয়ে, স্ত্রী যাই হোক দেখার বিষয় না, যেহেতু এটাও তার স্ত্রী, এটাও তার স্ত্রী, এটাও তার স্ত্রী। এমনকি যদি স্ত্রীদের মধ্যে তালাকও হয়ে যায়, যে ধরলাম এই স্ত্রী তালাক হয়ে গেছে, এটাও তালাক হয়ে গেছে, মৃত্যুর আগে সে এটার সাথে বসবাস করতেছে, তাতেও কিছু যায় আসে না। এই এক ছেলে এখানে, এইখানের এক ছেলে, এইখানের এক ছেলে, তাহলে তার ছেলে আমরা ধরবো তিন ছেলে, এইখানের এক মেয়ে, এইখানের এক মেয়ে, তাহলে টোটাল ফারায়েজে আমরা ধরবো যে উনি মারা যাওয়ার সময় তিন ছেলে আর দুই মেয়ে রেখে মারা গেছেন। তখন স্ত্রীদের এই যে 12.5 বাদ দেওয়ার পরে যে অংশটা থাকবে, ওইটা আমরা ভাই বোনদের মাঝে 2:1 অনুপাতে বন্টন করব। তার মানে একজন ব্যক্তি একাধিক বিবাহ করলে সম্পত্তি একাধিক ভাগ হবে না, দেখতে হবে ওই ব্যক্তির সন্তান। সেম এই উদাহরণে যদি এখন আমরা এই মহিলার ক্ষেত্রে দেখি, যে ধরলাম তার এই ওয়াইফটা মারা গেছে, এখন এই মহিলার গর্ভের সন্তান কোনটা? এই মহিলার গর্ভের সন্তান হচ্ছে ডি আর ই। এই সম্পত্তি শুধু ডি আর ই পাবে, তার অন্য ঘরের স্ত্রীরা পাবে না, কারণ এই মহিলার গর্ভের সন্তান মাত্র এই দুইজন, সে তো স্ত্রী। আপনি আপনার মায়ের সম্পত্তি পাচ্ছেন, আরেকজন আপনার মায়ের সম্পত্তি নিবে কেন? তো দিন শেষে কথা হচ্ছে, তাহলে আপনি যেভাবে বলছেন ওইভাবে আমাদেরকে ফারায়েজে ভাগ করা যাবে না, আমাদের দেখতে হবে তার সন্তান কতটা, তাই 10 ঘরের সন্তান হোক তাতে কিছু যায় আসে না। বুঝতে পারছেন কিনা? জি ভাই।